জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি, চলল বোমাবাজি। ঘটনা ঘটেছে গতকাল রাতে মুর্শিদাবাদে সাগরপাড়া থানার নটিয়ার ঘোষপাড়া এলাকায়। মাস ছয়েক আগে পাইলট শেখ নামে এক ব্যক্তি খুন হয় তার বাড়িতে। ছয় থেকে সাতটি বোমা মারার অভিযোগ উঠেছে। ঘটনায় বাড়ির লোহার গেট দুমড়ে মুচড়ে গিয়েছে, পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ। পাইলট শেখের খুনের অভিযোগে যারা জেলে ছিল তারাই জামিন পেয়ে মীমাংসা করার প্রস্তাব দেয়। কিন্তু পাইলট শেখের পরিবারের মীমাংসা করা করতে চাননি। এরপর সেই রাগে অভিযুক্তরা রাতের অন্ধকারে এলোপাথারি বোমা মামলা চালায় বলে অভিযোগ। ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন পাইলট শেখের স্ত্রী সহ পরিবারের সদস্যরা। গতকাল রাত্রে তার আগাদিন আমরা এসেছি, আমি আর আমার মেয়ে। সেই আশা দেখে ওরা রাত্রে বোম মেরেছে, আমাদেরকে মার্ডার করবে। তাই মানে ওরা কারা? যারা আমার স্বামীকে মেরেছে তারা। তো আমি কোনো ন্যায় বিচার পাচ্ছি না, আমার স্বামীকে মেরে ফেলেছে। আমাদেরকে হুমকি দিছে, আমি যে আমার বাপের বাড়িতে থাকছি ওখানে যে বেল বাজাচ্ছে রাত্রে, আমরা মীমাংসা করছি না এই কারণে। তো ওখানে অত্যাচার করছে, এখানে এসছি, আমার শ্বশুর শাশুড়ি আমার ভাসুর যা তাদেরকেও বোম মারছে, তাদেরকেও ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে। মানে অনেক আতঙ্ক আছে, এখন আমরা ঘর থেকে বাড়াতেই পেরেছিলাম না। এখন বলতে আতঙ্ক যে কী হবে, কাল রাতে আবার কী হবে না, ওকে ঠিক পাশে নেবা, আজ বেঁচে থাকবো কি না তারও কোনো ভরসা নেই। প্রশাসনের কাছে এটাই চাচ্ছি যে এদেরকে যারা জামিন হয়েছে তাদেরকে যেন ডাকা হয় বা তাদেরকে ধরা হয়। কারণ তারাই কাজগুলো করছে, কিন্তু তারা এসে তারা হুমকিও দিচ্ছে এবং তারাই করছে কাজগুলো, তারাই করছে আর কি। রাত দেড়টার সময় হঠাৎ বিকট আওয়াজ, আওয়াজ শুনিয়ে আমি দরজা খুলতে যাচ্ছি, আবার আওয়াজ। এ করতে করতে মানে আর বেরোতে পারিনি, সাত থেকে আটটা বাস্ট হলো বোম। তারপরে আমি বেরালাম, দেখছি দেখে ভাঙচুর। আমার কম্পিউটারের দোকানটা ছিল আমার ভাইয়ের, পাইলটে যে মারা গিয়েছে, আজ থেকে চার মাস গত হয়ে গেল। মার্ডার করেছে ও সন্ত্রাসীরা, ওটা করেছে। এখানে নিচে এসে আমার দেখছি দেখে এখানে আমার আব্বার যে একটা ঘর ছিল সেটা জ্বালিয়ে দিয়েছে। তারপরে আমার মেজো ভাইয়ের যে এখানে দরজা এবং তার পাশে বোম মেরেছে, এখানে আমার বাবা থাকতো, আর ওখানে যে আমি থাকতাম ওখানে আমাকে ও আমার ভাইকে ওরা খুন করার জন্যই এবং শাসন দেখেছে আর আগে থেকে, যে ও আমরা সবাই আসি যাবি নহে এবং ওদেরকে শেষ করবো, একটার পর একটা তিন চারটে ছেলেকে শেষ করবো।